বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 1971 সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল মাস, বাংলার ইতিহাসের বাক পরিবর্তনের মুহূর্ত। অগ্নিঝরা মার্চের প্রতিটি দিন ছিল বাংলার সংগ্রামী জনতার স্বাধীনতার আকাঙ্ক্ষায় সামিল হওয়ার ক্ষণ। 1971 সালের মার্চের প্রথম দিন থেকে গোটা দেশ ছিল উত্তাল। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলে বিক্ষোভে ফেটে পড়ে বাংলার আপামর জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দেশে শহরে বন্দরে গ্রামে একযোগে শুরু হয় অসহযোগ আন্দোলন। ঘটনার পরিক্রমায় আসে 7ই মার্চ। বঙ্গবন্ধু দাঁড়ালেন জনতার সামনে, সাধারণ মানুষকে যোদ্ধায় পরিণত করলেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন বাংলার মানুষ, তবে ষড়যন্ত্র চলছিল ভেতরে ভেতরে। 25 মার্চ কাল রাতে নিরস্ত্র মানুষের উপর হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী। অপারেশন সার্চ লাইট নামক সেই গণহত্যায় প্রাণ হারান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাঙালির জীবনে ঘুরে ফিরে আসে মার্চ, নতুন অর্থ চেতনায় আন্দোলিত করে পুরো জাতিকে। মার্চ মানে হচ্ছে মাথা তুলে দাঁড়ানো, মার্চ মানে হচ্ছে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়া মুক্তির সংগ্রামে, যে মুক্তি সংগ্রামে প্রাণ যাবার সমূহ সম্ভাবনা, কিন্তু প্রাণের চেয়ে বড় দেশ, প্রাণের চেয়ে বড় স্বাধীনতা, সেই সংগ্রামে ঝাঁপিয়ে পড়া। দীর্ঘ 9 মাসের যুদ্ধ, 30 লাখ প্রাণের বিনিময়ে 71-এর ডিসেম্বরেই বাঙালি পেল তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। তবে মার্চ মাস এখনও উদ্দীপ্ত করে গোটা জাতিকে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।